আসামি পাঁচজন বাঙালিকে হত্যা করা নিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ঘটনা নিন্দা করা হচ্ছে। এই ঘটনা অত্যন্ত কাপুরুষিত উপস্থিত ঘটনা। যারা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে এবং ব্যবস্থা নেওয়ার জন্যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তথা আসাম সরকার নির্দেশ দিয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পশ্চিমবাংলায় একটি রাজনৈতিক দল বা একটি সরকার যে একটা জাতিগত দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে, এটা নিশ্চিত করে বাংলা তথা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এবং আমি আপনাদের আজকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিও দেখার পর আমি আমার অন্যান্য কথাগুলো বলছি। ভিডিওটা আপনারা একটু দেখে নিন। যে ভারতীয় জনতা পার্টি এবং আসাম সরকার মিলে এই নৃশংস হত্যাকাণ্ডটা ঘটে, স্বাভাবিকভাবে এটা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা এই মুহূর্তে 19টা রাজ্যে এককভাবে ক্ষমতায় আছে আর 3টা রাজ্যে কোয়ালিশন গভর্নমেন্ট করে ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দলকে প্রকাশ্যে এইভাবে কথা বলায় যে ক্ষতি হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর। ভারতীয় জনতা পার্টি মনে করছে এটা একটা ইরিপারেবল লস, এই কারণে আমরা ইতিমধ্যেই যিনি এই কথাগুলো বলছেন তাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদি উনি নিঃশর্ত ক্ষমা না চান তাহলে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে মামলা করবে।